নেই সবুজ লন, নেই সাজানো বড় পরিসরের হলঘর। পুরনো ঠিকানা বদলে গুলশানের এই শপিং মলের দোতলাতেই ছোট্ট পরিসরে সাজানো হয়েছে জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্ত হোলি আর্টিজান বেকারি। মনের মধ্যে ক্ষত থাকলেও নতুন উদ্যমে আবার ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে হোলি আর্টিজান। এখনও কাজ করছেন নতুন পুরাতন অনেক কর্মচারী। এদের মধ্যে হোলি আর্টিজানে হামলার দিনে জিম্মি থাকা কর্মচারীও আছেন। আমি বলতে পারি এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে একটা খারাপ এক্সপিরিয়েন্স, যেটা আমি মনে হয় না ভুলতে পারবো। সো এটা অবশ্যই আমাকে মানে অবশ্যই ডিস্টার্ব করবে, ভয়াবহ ঘটনাটা এখনো আমাকে তাড়িয়ে বেড়ায়। এখনো মাঝে মাঝে ঘুমের ঘরে আমি ওটা স্বপ্ন দেখি যে ওই ঘটনাগুলো এখনো ঘুমের মধ্যে আমার ভিতর চলে আসে। আগের মতোই মানুষের আগ্রহ আর ভিড় আছে, স্থানীয়দের সঙ্গে আসছেন বিদেশিরাও। 50 জনের জায়গায় এখন 20 জন বসতে পারে বেকারিতে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে নিজস্ব নিরাপত্তারক্ষী। নতুন জায়গায়ও রয়েছে বাড়তি নিরাপত্তা, গেটের বাইরে রয়েছে কড়া পুলিশি পাহারা। এ ঘটনার পর থেকেই গুলশানের বিভিন্ন হোটেলগুলোতে নেওয়া হয় সতর্ক নিরাপত্তা ব্যবস্থা। তবে আগের তুলনায় বিদেশিদের উপস্থিতি একটু কম। আমাদের মতন ছোট হোটেলগুলো প্রচন্ড ভাবে মার খাচ্ছে, ফরেনার আসে না বলতে হবে। তো আমরা এই আর্টিজান হামলার পর থেকে শুধু বসেই আছে, আমাদের সমস্ত মালিকরা চাচ্ছে হোটেলগুলো বন্ধ করে দেওয়ার পরিবার। জঙ্গি হামলার পর বিদেশিদের মাঝে উদ্বেগ দেখা গেলেও বর্তমানে নিরাপত্তার বিষয়ে তারাও অনেক আন্তরিক। ডিপ্লোমেট বা ফরেনারদের সাথে ডিলিংস এর পার্থক্যটা কোন জায়গায়, আমরা বলবো যে আমাদের সাথে ওদের এখন 5টা 6টা লেয়ারে যোগাযোগটা অনেক বেশি পরিবর্তিত হয়েছে। আমাদের প্রত্যেকের মোবাইল নাম্বারগুলো, আমরা একটা হটলাইন খুলেছি, সেই নাম্বারগুলো, আমাদের ইমেইল অ্যাড্রেসগুলো, আমাদের ফ্যাক্স নাম্বার, এভরিথিং তাদের সাথে আছে। এদিকে পুরনো হোলি আর্টিজান বেকারিটি পরিত্যক্ত অবস্থায় এখনও পড়ে আছে, এখন চলছে রং করার কাজ। নিয়ে আসা হচ্ছে নতুন নতুন আসবাবপত্র, শীঘ্রই সেখানে বসবাস শুরু করবে এর মালিক। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।